এটা হচ্ছে স্কুল ঠিক আছে এটা স্কুল এন্ড স্কুলের ভিতরে যাব এখন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আই होप কি তোমরা সকল খুবই খুবই ভালো আছো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি এন্ড আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার ছোটবেলার স্কুলে মানে আমি ছোটবেলায় কোন স্কুলে পড়তাম সেটা এন্ড এটা হচ্ছে আমার গ্রামে তো আমি গ্রামে গিয়ে কোনো ভিডিও তেমন করতে পারি নাই কারণ আমি একটু অলস প্রকৃতির তোমরা জানোই এতদিনে হয়তো জেনে গেছো তো যাই হোক তো এই দেখতে পাচ্ছ আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে ইটের রাস্তা তো এই রাস্তা দিয়ে আমরা আগে যেতাম অ্যান্ড এটা হচ্ছে নদী এই নদীটা হচ্ছে আমাদের বাড়ির পাশের নদী মানে আমাদের বাড়ির পাশে এই হচ্ছে এটা নদীটা অ্যান্ড এই হচ্ছে আমি একটু ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতেছি তো ব্লগটা অতটাও ইন্টারেস্টিং হবে কি আমি বলতে পারতেছি না কারণ আমি আসলে ট্রাই করছি তো অল্প অল্প ক্লিপ নেওয়ার আর গ্রামে তো অনেক মানুষ থাকে তোমরা জানো তো এটা আরও বিকালে তো মানুষের সামনে বিকালবেলা মানে অনেক লজ্জা লাগে তো ছোট ছোট এই জন্য ক্লিপ নিছি আর এটা হচ্ছে লম্বাই ভিডিও করে করছি আমি ঠিক আছে তো আমি এখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে ওই যে আমাদের স্কুল সরি অ্যান্ড এই যে এটা আমাদের স্কুল দেখতে পাচ্ছ এটা আমাদের স্কুল আর এটা হচ্ছে পাশে নদী আছে তো দেখতে থাকো অ্যান্ড কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা সো এখান দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছ রাস্তা ভেঙে গেছে এগুলো আসলে নদী ভাঙ্গনের কারণে ভেঙে গেছে আর রাস্তার ওই পারে এই যে সোজা যে রাস্তাটা এখানে একটা রাস্তা ছিল এখন ওটা নাই ওটা পুরো ভেঙে গেছে অ্যান্ড এখানে হচ্ছে অনেকেই মাছ ধরতে ছিল মানে মাছ আর কি জেলেরা মাছ ধরে না তো এই মাছ ধরতেছিল অ্যান্ড ওই যে এটা দেখতে পাচ্ছ পাহাড় ছিল কিন্তু পাহাড়ও এখন আর নাই খুব বাজে অবস্থা হয়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্কুল মানে আমার সেই ছোটোবেলা সেই স্কুলটা ঠিক আছে তো চলো দেখতে থাকো আসলে স্কুলে অনেক স্মৃতি আছে ছোটোবেলার যেহেতু এটা আমার জীবনের প্রথম বিদ্যালয় ছিল আমি এই বিদ্যালয়তে প্রথম পড়ালেখা করছি অ্যান্ড এটা আমার কাছে অনেক স্পেশাল কারণ এটাতে অনেক বেশি স্মৃতি জড়ানো আছে অ্যান্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্কুলের নাম বিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা ঠিক আছে এখানে জাল টানতেছে রাস্তা নাই ওটা আগে যেটা আসছিল যে এখান দিয়ে আগেটা রাস্তা ছিল এখন সেটা নাই ভেঙে গেছে এর জন্য ওইখান দিয়ে করছে আমাদের হচ্ছে নদীমাতৃক এলাকা আর কি ছোট্ট একটা দোকান এই দোকান থেকে আমরা সাধারণত ছোটবেলায় খাবার কিনতাম এই দোকান থেকে যখন এই স্কুলে পড়তাম এটা হচ্ছে প্রাইমারি স্কুল তখন এখান থেকে খাবার কিনতাম ঠিক আছে জানি না ফোকাস আসতেছে কিনা কারণ এটা আমার ফোনে ভিডিও হচ্ছে আমি ক্যামেরা আনিনি সো ইয়া তুমি স্কুলের আশেপাশটা দেখে নাও তারপরে স্কুলের ভিতরে যাব ঠিক আছে সো এই তো এখানে জাল টানতেছে মাছ ধরতেছে এটা আর কি অ্যান্ড এখান দিয়ে নদীর পানি উঠে এখান দিয়ে একটা রাস্তা ছিল আগে বাট এখন এটা নাই ভেঙে গেছে এই জন্য এখান দিয়ে এই রাস্তা আছে আগে দুইটা রাস্তা ছিল ঠিক আছে এই যে অ্যান্ড এই সো এখন এই যে এটা স্কুলের ভিতরে ওই সাইড দিয়ে যাবো তো চলো যাই এটা হচ্ছে স্কুল ঠিক আছে এটা স্কুল অ্যান্ড স্কুলের ভিতরে যাব এখন তো এই হচ্ছে স্কুলের গেটটা এই হচ্ছে আমাদের স্কুল ছিল এক সময় আমার এখনও আছে মনে করো যে এখান থেকে আগে অনেক ফুল গাছ লাগানো ছিল আমরা যখন পড়তাম তখন ছিল না কিছু বছর আগে ছিল বাট এখন তেমন একটা নাই জাস্ট কয়েকটা গাছ অ্যান্ড এই ক্লাসটা ছিল না ঠিক আছে এই ক্লাসটা ছিল না অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ এই এইটা হচ্ছে নতুন করে করছে এখানে আগে ছিল বাট তখন হচ্ছে ভাঙা ভাঙা ছিল হ্যাঁ পুরানো ছিল আর অনেক কিছু আঁকা ছিল এরকম ছিল না ঠিক আছে অ্যান্ড বারান্দা সিস্টেম অনেক সুন্দর ছিল এই যে এটা এটা অ্যান্ড ওই গাছ আর ওইটা ছিল ওইটা নতুন করে করে না ওইটা ওটা ছিল এটা হচ্ছে প্রিন্সিপাল স্যারের যে মেন রুমটা হয় সেটা ঠিক আছে এটা এটা পুরো হচ্ছে মাঠ এরকম আমাকে দেখা যাচ্ছে কিনা জানি না পুরা মাঠ এটা সো তো এখানে যে দেখতে পাচ্ছ একটা গাছ লাগানো ফুল গাছ এটা ছিল না অ্যান্ড এই হচ্ছে স্যারের মানে আমাদের স্যারের ইয়াটা ঠিক আছে এই যে এটা অ্যান্ড এই যে ওয়াশরুম এগুলো নতুন মানে কয়েক বছর পাঁচ বছর আগে টাগে করা ঠিক আছে তখন আমি স্কুলে পড়তাম না আমি স্কুলে ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি সো ইয়া তখন এইগুলো করছে এগুলো আগে এরকম ছিল না আগে জাস্ট ওই কলটা ছিল কলটা দেখাচ্ছে কি জানি না ওয়েটটা আমি যাচ্ছি কলের এখানে সো হ্যাঁ আগে শুধু এই কলটা ছিল এই কলটা আর এই হচ্ছে আমাদের স্কুল মানে আর একটা পার্ট
এখানে আমরা ক্লাস করতাম এগুলো দেখতে পাচ্ছ এখানে অনেক স্মৃতি জড়ানো থাকে অ্যাকচুয়ালি ঠিক আছে এগুলোতে আমরা ক্লাস করতাম আমাদের ক্লাস হতো আমাদের 1 এর ক্লাস হতো এই ক্লাসটাতে আমাদের 1 ক্লাস করতাম এন্ড 2 মেবি ওই ক্লাসটাতে করতাম মনে নাই আমার এখন সো ইয়া এই তো আমাদের স্কুল ঠিক আছে ফুল ছিটতেছে না পড়ে যাইতে ছিলাম সো এই দূর থেকে আমি দেখাই তোমাদের সরে সরে যাচ্ছি এই এই হচ্ছে পুরো স্কুলটা ঠিক আছে এই আর এই সাইড দিয়া এই এন্ড ওখানে একটা খেলার ইয়ে করে দিছে এটাও নতুন করছে এটা আগে ছিল না ঠিক আছে এই তো তো এই যে এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে কারণ অনেক রোদ আর আজকে এটা হচ্ছে আমাদের গ্রামের লাস্ট মানে ডে ছিল আমাদের লাস্ট ডে আর মনে করো কালকে আমরা শহরে চলে আসবো এরকম তো এই সময় আমি ভিডিও করছিলাম আর এইটা হচ্ছে সেই নদী আর নদীর চরে যেতে চাইছিলাম নদীর ওই পারে চর হয় বালি পরে ছিল না আর একটা শ্মশান আর এইটা হচ্ছে আমি যাচ্ছি এখানে আমাদের এই যে আমাদের বাড়ি চলে আসছে আর কি একটু সামনেই সো এটা হচ্ছে বিল আমাদের বিল ওইখানে আমাদের জায়গা আছে বাট জুম করে দেখাতে হবে ঠিক আছে এই যে সো আমাদের জায়গা আছে এখানে এই যে দোকানটা দেখতে পাচ্ছ জুম করা যাচ্ছে না ওয়েট এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে আমাদের 10 কাটা জায়গা আছে যেখানে সো এইটা হচ্ছে আমাদের বিল আসো ঠিক আছে এটা রাস্তা রাস্তায় গোবর অ্যান্ড দুই সাইড দিয়ে বাড়ি 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 অ্যান্ড ওইটা হচ্ছে আমার খালার বাড়ি এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা সো অ্যান্ড ইটস মি খালার বাড়ি অ্যান্ড এটা সেই বিলটা এখানে আমি যাচ্ছি ক্যামেরা নিয়ে ভিডিও করতে ক্যামেরা মানে আমি নাম যাচ্ছি ভিডিও করতে যাবো নাকি তোমরা ফোকাস করে না ফোকাস এগুলো হচ্ছে ক্যাকটাস তোমরা ক্যাকটাস টাকা দিয়ে কিনো দেখো আমাদের ফ্রি কত ক্যাকটাস এটা হচ্ছে কাটা গাছ ঠিক আছে ওকে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ